হ্যালো বন্ধুরা, জেলি ব্লগ ওই জুই থেকে আমি জুই। তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো আর অনেকটা সাবধানে থেকো। আর ভগবানের কাছেই কামনাই করি যে তোমরা ভালো থাকো আর তোমাদের ভালোবাসায়। আমি তো অনেকটা অনেকটা ভালো আছি। তো এখন প্রায় বেজে গেছে 12:30। আমি এখন রান্নাঘরেই রয়েছি, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম তার জন্য। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, বৃষ্টিতে কাজ করবো না ভিডিও করবো না, মানে কিছু বুঝতেই পারছিলাম না। তো তার জন্য এখন থেকেই শুরু করলাম ব্লগটা। আর আজকে আমার বেশি কিছু রান্নাও হচ্ছে না, কারণ রাত্রেবেলা আজকে যে তোমাদের বুধবার নিরামিষ, তোমরা সকলে জানো, আগের ভিডিওতেও বলেছি। তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করছি না। আজকে রান্না করছি পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর ভাত। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও আর করবো না সেরকম কিছুই, শুধু জাস্ট গল্প করতেই এসেছি। দাঁড়াও, কুমড়োগুলো দিয়ে নিই। তোমার স্নান পুজো সব কিছুই হয়ে গেছে, আর এখন ভাজাগুলো গুছিয়ে নিয়েছি, ভাজা করছি। পটল ভাজা হয়ে গেছে, এখন কুমড়োটা ভাজছি। সব কাজই মোটামুটি হয়ে গেছে আর কি, এখন শুধু এই ভাজাগুলো হয়ে গেলেই আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই আজকে আর সকালে কাজে বেরোয়নি, এখন কাজে বেরোবে, দুটোর সময় কাজে বেরোবে, তার জন্য চিন্তাও নেই, গরম গরম ভাজবো, খেয়ে নেবো, হয়ে যাবে। তারপরে ও দুটোর সময় কাজে বেরিয়ে যাবে, তারপর আমি তো নিশ্চিন্ত থাকবো। তো যেটা বলা সেটা আবারও বলে দিই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। আর আমার পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদেরকেও অনেকটা ভালোবাসা। আর যেই বন্ধু আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা প্রথম দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, প্লিজ সামনের দিকে যাতে আমি এগিয়ে যেতে পারি তার জন্য তোমরা একটু আমাকে সাহায্য করো, একটু তোমাদের হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। তো চলো ভাজাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো পরে। দেখো এখানে পটল ভাজা, এখানে কুমড়ো ভাজা, এই যে হচ্ছে আলু ভাজা, আর এখানে ভাত আর ডালটা রয়েছে তোমাদের। আর সেটা কী দেখাবো বলো, ডাল তো আর দেখানোর মতন কিছু নেই, তাই আর দেখালাম না। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করতে। তো খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন আবার চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা যখন ভিডিও খুলবো তখনও দেখবে রান্নাঘরে, সন্ধ্যাবেলায় যখন ভিডিও খুলবো তখনও দেখবে রান্নাঘরে। মানে রান্নাঘরটাই হচ্ছে আমাদের জীবন, মানে সবসময়ই হচ্ছে এই রান্নাঘরটার মধ্যেই থাকতে হয়। তো চলে এসেছি ঘুম থেকে উঠে আবার রান্নাঘরে, কী করতে, চা করার জন্য আর ইয়াপ্পি করার জন্য ছেলে মেয়ে। তো এখন ওরা ইয়াপ্পি খাবে আর আমি একটু চা খাবো, তার জন্য চলে এসেছি। তো এই যে দেখো ইয়াপ্পিটা বসিয়ে দিয়েছি, গিয়ে চা বসিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই এখন সন্ধ্যার সময়, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসছি। ও বন্ধুরা, চলে এসছি চা আর চানাচুর নিয়ে। আর চানাচুরটা যা টেস্টি খেতে, ঝালঝাল। হ্যাঁ দেখো ছেলে মেয়ে ইয়াপ্পি খেয়ে নিচ্ছে। তো দেখো ওই যে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে। আর গল্প করতে করতে এই কাজটা করবো, এই নেল পলিশটা পরবো। অনেকদিন ধরে নেল পলিশ পরা হয় না, হাতের অবস্থা দেখো। আজকে তো নেল পলিশটা তোমাদের সাথে গল্প করতে করতেই পরবো। তো কালারটা কি সুন্দর না, সেদিনও তোমাদের দেখিয়েছি, কিন্তু দেখো কালারটা ভীষণ সুন্দর, চেরি কালার। তো আমার এই কালারটা আমার খুব পছন্দের কালার, ভীষণ ভালো লাগে এটা। তো এটা পরবো, তো পরে নিই নেল পলিশটা, পরে নিয়ে আসছে। যদি নেল পলিশ যদি তোমাদের সামনে পড়তে থাকি তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে। তার জন্য এটা পড়িনি, পড়ছিলাম জানো তো, এই আঙ্গুলে দুটো পড়েও ফেলেছিলাম। তারপরে আবার হট করে মনে পড়লো যে না তোমাদের একটু দেখিয়ে দিই পড়ার আগে। তো এটা পড়ে তারপরে আসছি, ঠিক আছে, ছাতে থাকো। তো এই দেখো নেল পলিশ পরে চলে এসেছি, আমার তো কালো হাত, কিন্তু নেল পলিশের কালারটা দারুণই সুন্দর, কেমন আসছে জানো না গো। আচ্ছা আচ্ছা, আমার তো কালো হাত কিন্তু নেল পলিশের কালারটা কিন্তু দারুণ মিষ্টি। আমি বললাম না আমার ভীষণ ফেভারিট এই কালারটা, তোমার ভীষণ ভালো লাগে। তো এখন বাজে রাত্রির 9:45 জানো তো, এখনই আমি তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। জানি তোমাদের এখন গল্প করার সময় নেই, কারণ তোমরা সবাই রাত্রের খাবারের ব্যবস্থা করছো, কিন্তু আমার আজকে অনেকটা সময় আছে। কেন বলো তো, কারণ আজকে যেহেতু বুধবার, দুপুরবেলায় তো সেরকম কিছু রান্না হয়নি, দেখতেই পেলে ডাল আর ভাজা রান্না হয়েছে, তো সেগুলো দিয়ে আর এখন খাবো না, ভালো লাগে না খেতে। আর ভাজা নেই, ও শুধু ডাল পড়ে রয়েছে, তো কী খাবো বলো। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদের এখানে একটা রুটির দোকান আছে, একজন কাকিমা করে, সেটা ভীষণ পরিষ্কার আর শুধু রুটি করে আর নিরামিষ রুটি করে। তো সেই দোকান থেকে বললাম কয়েকটা রুটি নিয়ে চলে আসো আর একটু মিষ্টি নিয়ে আসো, আমরা রাত্রিবেলায় ওটাই খেয়ে নেবো। আর ঘরে দুধ আছে, দুধ দিয়ে রুটি দিয়ে মেখে মিষ্টি দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। তার জন্য এখন কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করিনি, কারণ সবসময় কাজে ব্যস্ত থাকি, তোমাদের সাথে বসে তো গল্প করার সময়ই পাই না বেশিক্ষণ, তাই না, তাই গল্প করতে চলে আসলাম। তো তোমরা তো এখন খাবারের ব্যবস্থা করছো, আমার সাথে তো আর গল্প করার সময় হবে না তোমাদের, আমি একা একাই গল্প করি, তোমরা কাজ করতে করতে শোনো। উফ কী মশা জানো তো ঘরে হয়েছে, এই বৃষ্টিটা হওয়ার পরে যেন একটু বেশি মশা হচ্ছে। তো তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে গো, আমাদের তো ভীষণই বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আর একটা কথা বলবো, না থাক বলবো না, না না বলেই দিই, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু, তোমরা মানে
কিছু কিছু জন, সবাইকে বলছি না, কিন্তু অনেক বন্ধু আছো খুব ভালো, পুরো ভিডিওটা দেখো, কিন্তু কিছু কিছু বন্ধু আছো কিন্তু ভিডিও পুরো দেখছো না, আর আমি কিন্তু তার জন্য খুব রেগে যাচ্ছি। ঢুকছো আর বেরিয়ে যাচ্ছ কেন গো, এরকম করছো, এরকম করলে তো তোমারও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। তো এরকম করো না প্লিজ, ভিডিওটা যখন দেখতে ঢুকছো তখন 5 মিনিট অন্তত ভিডিওটা দেখো, আর যদি আমাকে ভালো না লাগে, আমার ভিডিওটা দেখতে ইচ্ছে না করে, তাহলে ঢুকো না ভিডিওতে, তাই না? ভিডিওতে ঢুকে 5 মিনিট না দেখে ঢুকেই বেরিয়ে এসো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ করছি, কাজটা করো না। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, এবার কিন্তু তোমাদের বাড়িতে চলে যাবো, ঠিক আছে? এরকম করো না প্লিজ, তাহলে ভীষণই মানে খারাপ হচ্ছে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ এরকম করলে শুনছি সবার কাছে যে খারাপ, তো এরকম কেন করছো গো, তোমারও তো চ্যানেল রয়েছে, তাই না? আমি জানি যাদের চ্যানেল নেই তারা কিন্তু এরকমটা করে না, তারা কিন্তু এরকমটা করে না, তারা কিন্তু চেষ্টা করে ভিডিওটা, তাদের কী স্বার্থ, তাদের তো কোনো স্বার্থ নেই, তারা যদি ভালোবেসে দেখতে ঢোকে তো তারা দেখেই যায়, তাই না? কিন্তু যারা যাদের চ্যানেল রয়েছে তারাই আমার মনে হয় বিশেষ করে এটা করো, সবাইকে কিন্তু বলছি না, আমার অনেক বন্ধু আছো যারা ভীষণ ভালো, আমাকে ভীষণ সাপোর্ট করো, কিছু কিছু বন্ধুদের বলছি তারা এরকম করো না, কিন্তু তাদের চ্যানেলেও কিন্তু এরকম হবে, ঢুকবে আর বেরিয়ে যাবে, আর তখন দেখবে চ্যানেলটা কীরকম করে আস্তে আস্তে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম করো না, সবাই সবার পাশে থাকো, সবাইকে সবাই সাহায্য করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কী হবে এরকম করে গো বলো তো, কী হবে? আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি তাতে কী হবে, কেন এরকম করছো? আর ভালো লাগে না কিন্তু বলতে, এরকম করো না, ঠিক আছে? আর যেটা বলার সেটা আর একটা কী কথা যেন বলবো ভাবছিলাম, ভুলেই গেলাম, দেখো এই কথা বলতে বলতে ভুলেই গেলাম। আর তোমরা কিন্তু কেউ মনে করো না যে দিদিটা ফোন খুললেই এই কথাগুলোই বলতে থাকে, এই কথাগুলোই বলতে থাকে, প্লিজ তোমরা কিন্তু এটা ভেবো না, এটা বলার কাজ, তাই বলে দিচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেখো, আর কমেন্ট তো অবশ্যই করবে, আর ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আর একজন বোন আমাকে রিকোয়েস্ট করেছো যে ভিডিও শুরুতে গান করার জন্য, তো আমি চেষ্টা করবো অবশ্যই গান দিয়ে ভিডিওটা শুরু করার, যদি না পারি তুমি কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? আর তোমার চ্যানেলের নাম আমি এখন বললাম না, আমি নিশ্চয়ই বলবো, কারণ আমার তো বন্ধু সংখ্যা অনেক কম, তো এখন যদি আমি বন্ধুদের নাম বলতে যাই সবাই ভাববে যে বাবা এইটুকুনি বন্ধু তার আবার নাম, তাই না? তো যখন আমার বন্ধুটা একটু বেশি হয়ে যাবে আমার কিছু কিছু বান্ধবী বলবো, তাই না? বন্ধু নয় বান্ধবী রয়েছো যারা আমাকে ভীষণ সাপোর্ট করো, তাদের নাম আমি অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমার সেই দিদিদের বা বোনদের কিন্তু ভীষণ ভালো লাগে, আমি সবসময় তাদের পাশে থাকতে চাই, কিন্তু যদি কোনো কারণে না থাকতে পারি তো তোমরা সেইটা ক্ষমা করে দিও আমাকে, আমি চেষ্টা করবো তোমাদের পাশে সব সময় থাকার, কারণ আমার তোমাদেরকে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবেসে ফেলেছি গো তোমাদেরকে, কিছু কিছু বান্ধবী আমার রয়েছে তো আমি তাদেরকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তো তাদের নাম আমি অবশ্যই বলবো যখন আমার অনেকটা বন্ধু হয়ে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা আজকে দেওয়ার ইচ্ছাই ছিল না, কারণ আজকে ভেবেছিলাম ভিডিও দেবো না, কিন্তু তাও ভাবলাম যে ভিডিওটা দিয়েই দিই, কারণ একদম না দেওয়ার থেকে একটুখানি দিয়ে দেওয়া ভালো, তাই না? তাহলে তোমাদের সঙ্গে আমার যোগাযোগটা থাকবে, কিন্তু না দিলে তোমরা আমাকে দেখতে পাবে না, যারা আমাকে ভালোবাসো তার জন্যই একটুখানি করে দিলাম, তাই না? তোমরা ভাবছো দূর তুই ভিডিও দে আর না দে, তাতে আমাদের কি না গো, আমার কিছু কিছু বান্ধবী রয়েছে তারা আমাকে ভীষণ ভালোবাসে, তারা অবশ্যই চাইবে আমি ভিডিও দিই, তাই আমি একটুখানি দিয়ে দিলাম। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এতটা সাপোর্ট করো, ঠিক আছে? সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো চলো গুড নাইট, সকলে ভালো থেকো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের পর্যন্ত টাটা, ভালো থেকো।